বিশ্বে খাবার অপচয়ের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটিতে প্রতি বছর খাবার নষ্টের পরিমাণ প্রায় 40 লাখ টন। সম্প্রতি সৌদি আরবের খাদ্য অপচয় বিষয়ক প্রোগ্রামের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর বিশ্বব্যাপী 1.3 বিলিয়ন বা 130 কোটি টন খাবার নষ্ট করা হয়, যা বিশ্বের মোট খাদ্য উৎপাদনের 1/3। সৌদি গণমাধ্যম সৌদি গ্যাজেট জানায়, গেল বছর সৌদি আরবের দ্য জেনারেল ফুড সিকিউরিটি অথরিটি GFSA দেশটিতে খাদ্য অপচয়ের ওপর এক গবেষণা চালায়। এতে দেখা যায়, সৌদি আরবে প্রতি বছর খাবার নষ্টের কারণে অপচয় হয় 4,000 কোটি রিয়ালেরও বেশি। সংস্থাটির গবেষণায় আরও উঠে আসে, সৌদি রাজতন্ত্রে খাবার অপচয়ের হার 33.1%, যার অর্থ একজন ব্যক্তি বছরে গড়ে 184 কেজি খাবার নষ্ট করে থাকেন। সৌদি আরবের প্রায় প্রতিটি অঞ্চলে এই গবেষণাটি চালানো হয়। এতে দেখা যায়, দেশটিতে খাদ্য অপচয়ের শীর্ষে রয়েছে আটা ও রুটি। অপচয়ের তালিকায় এর পরপরই রয়েছে চাল ও ভেড়ার মাংস, আরও রয়েছে সবজির নাম। এছাড়াও উল্লেখযোগ্য অপচয়ের মধ্যে রয়েছে উট ও মুরগি সহ অন্যান্য মাংস। এসব খাবারের পাশাপাশি সৌদি নাগরিকরা প্রচুর পরিমাণে ফলও অপচয় করে থাকেন বলেও তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিবেদনে। দেশটিতে প্রতি বছর বিভিন্ন ধরনের ফল নষ্টের পরিমাণ 1,30,000 টনেরও বেশি। এদিকে প্রতিবেদনে প্রকাশিত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আব্দুল রহমান বিন আব্দুল মোহসেন। তিনি জানান, দেশটিতে প্রতি বছর যে পরিমাণ খাদ্য উৎপাদন করা হয় তার 33% অপচয় হয়। বিষয়টি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুতই কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সৌদি কৃষিমন্ত্রী।